বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 30 ডিসেম্বরের নির্বাচনে বিএনপি নয় আওয়ামী লীগের পরাজয় হয়েছে। অন্যদিকে পদত্যাগ করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকারের শোচনীয় পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের স্থানীয় পৌর মিলনায়তনে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচন পরবর্তী এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছে মানুষের মুক্তি, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ। তিনি বলেন, মানুষের সব শুভ চিন্তা ও চেতনাকে কেড়ে নেওয়া হয়েছে। রাষ্ট্র যদি শত্রুতে পরিণত হয়, রাষ্ট্র যদি নিপীড়ক হয়, রাষ্ট্র যদি ডাকাতি করে, তখন সেই সাধারণ মানুষ যারা নিরস্ত্র, অসহায়, তারা কি করবে? সেই জন্য আমি বারবার করে বলি, বিএনপি পরাজিত হয়নি, ঐক্যফ্রন্ট পরাজিত হয়নি, পরাজিত হয়েছে গণতন্ত্র, পরাজিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা। বন্ধুগণ।